নজর রাখবে এই মুহূর্তে আরেকটি বড় খবরে, নিয়োগ দুর্নীতির নতুন পর্দা ফাঁস। অযোগ্যদের নম্বর বাড়াতে সুকৌশলে নাইসাকে কার্যত পুরস্কার দেয় এসএসসি। এসএসসির তরফে ভেটে যায় নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে। কথা বলবো এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায়। নতুন পর্দা ফাঁস, এসএসসির তরফে ভেটে যাচ্ছে নাইসার কাছে যে অযোগ্যদের নম্বর বাড়িয়ে দিন এই বলে। দেখুন, এসএসসি এই সম্পূর্ণ দুর্নীতিটাকে পরিকল্পনা করে কার্যকর করেছে মন্ত্রিসভার নির্দেশে। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী স্পষ্ট নির্দেশে এসএসসি এটা করেছে, তাহলে এসএসসির পক্ষে এটা করা সম্ভব ছিল না। সেই জন্য এই তদন্ত হতে হতে আরো তথ্য আসবে, সেই তথ্য থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে যে কত বড় দুর্নীতি অর্গানাইজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সে কারণেই ওরা সুপ্রিম কোর্টে গিয়ে কাতর আবেদন করেছেন যে আমাদের যেন গ্রেপ্তার না করা হয়। আমরা চাইবো সিবিআই এই সমস্ত রিপোর্টটা সুপ্রিম কোর্টের কাছে পেশ করবেন, সত্য তথ্য বেরিয়ে আসুক। বিকাশবাবু, যে তথ্য সিবিআই হাতে এসেছে তা অত্যন্ত বিস্ফোরক, যে এসএসসি তরফে ভেট হিসাবে কি যেত না রাজ্যে আরো নিয়োগের দায়িত্ব পাবে নাইসা, আরো ওএমআরসি দেখার দায়িত্ব পাবে নাইসা, এই মর্মে ভেট যেত নাইসার কাছে যে আপনি অযোগ্যদের নম্বরগুলো তাহলে বাড়িয়ে দিন। তা তো হবে, এই নাইসা নিয়োগ পদ্ধতিটা এটা সাংঘাতিক রকম দুর্নীতিমূলক। এবং এই নাইসা এখন নেই, এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, নাইসা ভেঙে গেছে। এবং নাইসা ভেঙে গিয়ে ওই নীলাদ্রি পঙ্কজ তারা অন্য কোম্পানি করেছে, এবং সেটাকেই ধরে এসএসসি বাজবার চেষ্টা করছে। তাদের দুর্নীতির নিয়োগের যারা বেনিফিশিয়ারি তাদেরকে বলাবার চেষ্টা হচ্ছে নাইসা নেই, কে পঙ্কজ বাঞ্চাল। অর্থাৎ এটা এত সুপরিকল্পিত, এটা তদন্ত ঠিক মতো হলে বলে একটা নতুন অধ্যায় তৈরি হবে দুর্নীতি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য। সমীকবাবু, আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায়। এসএসসির তরফে নাইসার কাছে ভেট যেত যে অযোগ্যদের নাম্বার বাড়িয়ে দিন এই বলে, কি প্রতিক্রিয়া আপনার? এটা তো হয়েছেই, কতদিন আর আমরা এগুলো শুনবো? মানুষ তো প্রকৃত অপরাধীকে ধরতে চাইছে যার অনুমোদনে এই ঘটনা ঘটেছে। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বছরের পর বছর বয়ে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র কয়েকজন এজেন্ট, কয়েকজন ব্যবসায়ী, এসএসসি কর্তা, এটা সম্ভব? এটা কোনো শিশুও বিশ্বাস করবে না। দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে কিন্তু অনেকেই ক্লান্ত করে দিচ্ছে, হতাশ করছে। এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এ রাজ্যের মানুষের আস্থা আছে, মানুষ এখনো বিশ্বাস করে যে আদালতের মধ্যস্থতায়, আদালতের নজরদারিতে, আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে পারে। সমীকবাবু, এসএসসির তরফে নাইসার কাছে ভেট হিসাবে কি যেত তার একটা ছোট্ট হিন্ট আপনাকে বলে দিই, রাজ্যে আরো নিয়োগের দায়িত্ব, আরো ওএমআর দেখার দায়িত্ব আপনাদের দেওয়া হবে, এই মর্মে ভেট যেত নাইসার কাছে। হ্যাঁ, তো ব্যবসাদার কাছে যে বেশি ব্যবসা দেবে, হ্যাঁ, তাকেও কিছু পাইয়ে দিতে হবে, তো সেটাই স্বাভাবিক। এইভাবে তাদের কাছে উপঢৌকন হবে, আর সেই উপঢৌকনের আসল টাকাটা চলে যাচ্ছে তো আরেকজনের যৌবন থেকে, জীবন থেকে। উপঢৌকনে যেটা যাচ্ছে সেটা যাচ্ছে মানুষের মেধা, যেটা যাচ্ছে সেটা হচ্ছে কজন তরুণ তরুণীর ভবিষ্যৎ, তাদের বাবা মার আশা, তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, এইগুলো ভেট হিসেবে ওদের কাছে চলে গেছে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।